एवरीबडी वेलकम टू शातीश वंडर लाइफ। आज के तुम्हारे साथ एक रिक्वेस्टेड वीडियो शेयर करछि। एई वीडियोटा रिक्वेस्ट आमाके करेछे पियाली। ओ आमाके बोलेछे एमन एकटा कलर करेक्टर बा कन्सिलारे रिव्यू प्लस ट्यूटोरियल शेयर करते जेटा आंडार आई सार्केलेर क्षेत्रे खूब भालो काज करे। तो आमि निजे कोनोदिन कन्सिलार बा कलर करेक्टर कोनोटाई यूज करिनि, तार कारण आमार खूब एकटा आंडार आई माने डार्क सार्केल बा एरकम किछु प्रब्लेम आमार खूब एकटा नेई, खूब हालका हालका आछे। बाट आमि जेहेतु खूब एकटा मेकअप करते प्रेफार करि ना, तो आमि कोनोदिन यूज करिनि। आर एर आगे आमार निजे स्किनेओ एकदम स्पट्स छिलो ना, तो ओई जोन्नो आमार कन्सिलार दरकार हतो ना। बाट एखन रिसेंटली आमार किछु पिम्पल मार्क स्किने रयेछे, तो आमी एई जोन्नो भाबलाम जे ताहले ओ आमाके बोलेछे एटा शेयर करते, ताहले आमी एकटा देखी जे आमारो काजे लागबे प्लस ओरो काजटा हबे, एरकम कोनो एकटा प्रोडक्ट आमी किनबो। तो एटार जोन्नो आमी एकटु देखछिलाम जे कोन प्रोडक्टटा किनले भालो हय়। तो वेट एंड वाइल्डের একটা কালার কারেক্টর আমার খুব পছন্দ হলো, যেটা আমার মনে হলো শুধু আন্ডার আই সার্কেল না, তাছাড়াও আমাদের পিম্পল মার্কস, অ্যাকনে মার্কস যেগুলো মুখে থাকে যে কোনো স্পটসের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। তো ওটা আমি কিনেছি, এবার ওটা জাস্ট একবার আমি লাগিয়ে দেখেওছি, নইলে আমি টিউটোরিয়ালটা করতে পারবো না। তো প্রথমেই বলে নিই যে আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি বেশি কিছু মেকআপের ব্যাপারে জানিও না। তো যেটা আমি দেখাচ্ছি তোমাদের সেটা আমার সবে সবে শেখা, হয়তো খুব ভালোভাবে আমি দেখাতেও পারবো না। বাট প্রথমে তোমাদের প্রোডাক্টটা আমি দেখিয়ে নিই, তারপর আমি দেখিয়ে দেবো যে ওটা কেমনভাবে ইউজ করতে হয়। তো আমি যখন এগুলো রিভিউ দেখলাম, মানে কালার কারেক্টর বা কনসিলারের রিভিউ দেখলাম, তখন আমি দেখলাম যে আজকাল অরেঞ্জ কারেক্টরটা ডার্ক সার্কেলের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। বাট তারপর আমার ভালো করে রিসার্চ করে মনে হলো যে অরেঞ্জ কারেক্টরটা অ্যাকচুয়ালি মিডিয়াম টু ডাস্কি কমপ্লেক্সনের জন্য দরকার। তো যেহেতু আমার নিজের কমপ্লেকশন অফ ফেয়ার আর পিয়ালির কমপ্লেকশন অফ ফেয়ার, তো আমার মনে হলো যে আমাদের ক্ষেত্রে অরেঞ্জ কারেক্টরটা অতটা কাজ করবে না, আমাদের ক্ষেত্রে কাজ করবে পিচ কারেক্টর। কারণ অরেঞ্জটা আমাদের স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হবে না, বাট পিচ কালারটা আমাদের স্কিন টোনের অনেকটা কাছাকাছি আসবে। তো আমাদের পক্ষে ওই জন্য অরেঞ্জের থেকে পিচ কারেক্টরটা বেটার হবে। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে যে প্রোডাক্টটা কিনেছি ওটা আগে তোমাদের দেখাই। এটা হচ্ছে প্রোডাক্টটা, এটার মধ্যে তোমরা কালারগুলো সব দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা পিঙ্ক মতো কালার আছে, একটা ইয়েলোইশ টাইপের একটা কালার আছে, একটা গ্রিন কালার আছে, আর একটা হোয়াইট কালার আছে। তো আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা লেখাগুলো পড়তে পারছ না, তো ওই জন্য আমি তোমাদের পড়ে বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভার অল কনসিলার প্যালেট। এটা যেটা পিচ কালার সেখানে লেখা রয়েছে ব্রাইটেন্স, যেটা গ্রিন কালার সেখানে লেখা রয়েছে নিউট্রালাইজেস, যেখানে ইয়েলোইশ কালারটা রয়েছে ওখানে লেখা রয়েছে কাভার্স, আর যেখানে হোয়াইট কালারটা রয়েছে সেখানে লেখা রয়েছে হাইলাইটস। মানে প্রত্যেকটা কালারের কী আলাদা আলাদা পারপাস সেটা এখানে বলা রয়েছে। তো প্রথমেই বলি তোমাদের যেভাবে তোমরা বুঝবে যে কোন কালারটা কীভাবে ইউজ করতে হবে, তো আমি এখানে একটা কালার হুইল দিয়ে তোমাদের দেখিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের স্কিনে যে কালারের স্পটস রয়েছে তার অপোজিট কালারটা আমাদের ইউজ করতে হয়। যেমন ধরো আমাদের স্কিনে বেশিরভাগ সময় যেগুলো অ্যাকনে মার্কস থাকে সেগুলো হয় রেড হয়, নয় ব্ল্যাক হয়। তো কালার হুইলটা দিয়ে আমি এখানে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে রেডের অপোজিট কালারটা হচ্ছে গ্রিন। তো আমাদের ফেসে যেখানে যেখানে রেড মার্কস আছে সেখানকার জন্য এই গ্রিন কালারটা ইউজ করতে হবে। আর যেহেতু এই ইয়েলোইশ কালারটা বা পিঙ্কিশ কালারটা, এই দুটো কালারই আমাদের ফেয়ারদের ক্ষেত্রে আমাদের স্কিন টোনের সাথে মিশে যাবে, তো এটার জন্য এই দুটো কালারই আমরা কিন্তু আমাদের আন্ডার আই সার্কেলের জন্য ইউজ করতে পারি। তো আন্ডার আই সার্কেল যেহেতু ব্লুইশ হয়, আবার তোমাদের বলছি যে এই কালার হুইলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ব্লুইশ কালারের অপোজিট কালার হচ্ছে অরেঞ্জিশ পিচ টাইপের, এরকম টাইপের কালারগুলো হচ্ছে ব্লু কালারের অপোজিট। তো আমাদের আন্ডার আই সার্কেলটা যেহেতু ব্লুইশ হয়, তো ওই জন্য ওই এরিয়াটাতে আমাদের হয় অরেঞ্জ নয় পিচ এরকম টাইপের কালার ইউজ করতে হয়। তো যেহেতু এই ইয়েলোইশ টাইপের কালারটাতে এখানে লেখা রয়েছে কাভার্স, তো ওই জন্য আমি প্রথমে ওটাকেই আমার আন্ডার আইতে লাগিয়েছিলাম, আর আমার মনে হচ্ছে ওটাই সবচেয়ে ভালো আন্ডার আইটা কভার করছে। তো তার সাথে তোমরা এই পিঙ্কিশ পিচিশ কালারটাও লাগাতে পারো, কারণ এটাই লেখা রয়েছে ব্রাইটেন্স। তো এটা লাগালে কি হবে, ওই আন্ডার আই এরিয়াটা একটু ব্রাইটেনও হয়ে যাবে। আর এই যে হোয়াইট কালারটা, এটা দেওয়া রয়েছে হাইলাইটিং পারপাসের জন্য, মানে এটা একই সাথে এখানে কনসিলার তো দেওয়া আছেই, তার সাথে এক্সট্রা তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে হাইলাইটার।
এটার প্রাইস হচ্ছে 450। তো 450 তে আমার মনে হয় এটা মাল্টিপারপাস কাজ করবে, সেজন্য 450 হিসেবে আমার মনে হয় এটার দাম ঠিকই আছে। এছাড়া এলেগালের কনসিলার খুব মার্কেটে ভীষণভাবেই পপুলার, কিন্তু এলেগালের দাম কিন্তু অনেকটাই বেশি, কারণ এক একটা কালারই কিনতে গেলে এমআরপি পড়ছে বোধহয় যতদূর আমার মনে পড়ছে 685 বা 695 এরকম করে। তো এলেগালেরও আলাদা আলাদা কালারের তোমরা টিউব কিনে নিতে পারো, কিন্তু সেটা আমার মনে হয় যারা বিগিনার হিসেবে ইউজ করছো তাদের পক্ষে এটাই বেটার হবে যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা দিয়ে ফার্স্ট ট্রাই করা। তো এটা আমি লাগিয়েছি, এটা আমি বলবো যে এটা ভীষণ হাই কভারেজ আমি এটা বলবো না, তো যাদের খুব বেশি ডার্ক সার্কেল আছে তাদের পক্ষে হয়তো আরও হাই কভারেজ কোনো কিছু ইউজ করা বেটার, বাট আমার ডার্ক সার্কেল বা আমার যেগুলো পিম্পল মার্কস আছে সেগুলো কিন্তু এটাতে কভার হয়ে যাচ্ছে। তো তোমাদের এটা সম্পর্কে তো আমি বলেই দিলাম, এবার আমি ডিরেক্টলি টিউটোরিয়ালটায় চলে যাই। আবারও বলে দিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল নই, হয়তো আমার দেখানোটা অতটা ভালো হবে না, তো আমি আমার পক্ষে যেটা বেস্ট হয় ততটাই ট্রাই করছি, তো তোমরা দেখো যদি তোমাদের টিউটোরিয়ালটা কাজে লাগে। তো আমি প্রথমে আমার আন্ডার আইতে প্লাস পিম্পল মার্কসগুলোতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরকমভাবে ফিঙ্গার দিয়ে আমি তুলে নিচ্ছি, এটা আমি অ্যাপ্লাই করছি ওই ইয়েলোইশ কালারটা। আমার চোখের উপরেও একটা ডার্কার শেড আছে, তো ওই জন্য চোখের উপরেও আমি এটা লাগিয়ে নিলাম। এবার এই কালারটা আমি বললাম যে আমি ডার্ক সার্কেলসের জন্য ইউজ করছি। এবার তোমাদের দেখিয়ে নিই যে আমার কোথায় কোথায় অ্যাকনে মার্কস রয়েছে। এই দেখো আমার এখানে রেড একটা মার্ক রয়েছে, প্লাস এই জায়গাগুলোতে আমার কিছুটা, এগুলো লাইট বাট কিছুটা রেডিশ মার্ক রয়েছে, তো এই জায়গাগুলোতে আমি ওই গ্রিন কালারটা ইউজ করছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো মিরর ইউজ করছি না, আমি এই ফোনের ফ্রন্ট ক্যামেরার সাথে দেখেই কাজটা করছি, কারণ এখানে আমার মিরর রাখার জায়গা নেই। তো আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা এদিকে এটা লাগানো হয়ে গেল, এখানেও দেখো আমার এটা বোধহয় বুঝতে পারবে না, কারণ এইদিকে যে রেডিশ মার্কগুলো রয়েছে আমার খুবই কম কম রয়েছে। তো ঠিক আছে, এই জায়গায় একটু একটু আমি লাগিয়ে দিলাম তবুও। আচ্ছা এবার এটাকে আলাদা করে আমি বলবো ব্লেন্ড করার কোনো দরকার নেই। আমি অলরেডি তোমাদের বলতে ভুলে গেছি আমার মুখে প্রাইমার লাগানো ছিল, তাছাড়া কোনো কিছু কিন্তু আমার মুখে লাগানো ছিল না। তো এবার আমি ফাউন্ডেশন দিয়ে তোমাদের এটা ব্লেন্ড করে দেখিয়ে দেবো। আমি মেবলিন ফিট মি ফাউন্ডেশনের ওয়ার্ম নিউড শেডটা ইউজ করি, সেটাই ইউজ করছি। আমি আমার মুখে অল্প করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি, তার কারণ হচ্ছে যে আমি এখন এমনিতে তোমাদের জাস্ট এটার ফাংশনটা দেখানোর জন্য দেখাচ্ছি, তো এটা তো ফাউন্ডেশনটা দেখানোর জন্য নয়, জাস্ট এটাকে ব্লেন্ড করতে যদি যাতে আমার সুবিধা হয় সেটার জন্য আমি অল্প পরিমাণে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি এরকম করে ব্লেন্ড করে নেব। তোমরা সবসময় ফাউন্ডেশনটা দিয়ে যদি ব্লেন্ড করো, ব্লেন্ড করতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। যখন তোমরা মেকআপ স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করবে তখন চেষ্টা করবে এরকম ড্যাপ 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 করে ব্লেন্ড করার, মানে খুব অতিরিক্ত ঘষাঘষি টাইপের না করে এরকম ড্যাপ করে করে যদি ব্লেন্ড করো না, তাহলে অনেক বেশি ব্লেন্ডিংটা ভালো হবে। আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লেন্ড করার পর আমার মুখটা কিন্তু পুরো স্কিন টোনটা কিন্তু অনেকটাই ইভেন লাগছে এবং ডার্ক সার্কেলও কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। তাও বলে দিই যে যাদের খুব বেশি ডার্ক সার্কেল আছে তাদের জন্য এটা একটু আন্ডার কভারেজ হয়ে যাবে বলে আমার মনে হয়, আর তোমাদের যদি হয়তো আমার এটা স্কিনটা মনে হচ্ছে তোমাদের একটু বেশি হোয়াইটিশ লাগছে, তার কারণটা হচ্ছে আমার সামনে কিন্তু আমি একটা রিং লাইট যাচ্ছে
চালিয়ে রেখেছি। তো তোমাদের সুবিধার জন্য আমি ন্যাচারাল লাইটে তোমাদের একবার আমার মুখটা দেখিয়ে দিই। এই দেখো আমি এখন রিং লাইটটা অফ করে দিয়েছি। তো এটা যেটা ন্যাচারাল লাইট সেটাতে কিন্তু এটা একদমই নর্মাল দেখতে লাগছে, বাট কোনো স্পটস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও বা আমি এখনও খুব ভালোভাবে এটা তো শিখিনি, তো যতটুকু আমি শিখেছি তাতেও কিন্তু আমি লাগানোর পর এটাতে কিন্তু কোনো স্পটস বুঝতে পারা যাচ্ছে। তো এরপর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এই যে পিঙ্ক যে কালারটা রয়েছে এটা আন্ডার আইতে অ্যাপ্লাই করতে পারো, এটা একটু ব্রাইটেন করবে আন্ডার আই এরিয়াটাকে। আর প্লাস এই হোয়াইট কালারটাকে তোমরা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো, এটা তোমরা এই এরিয়াটাতেও লাগাতে পারো, এতে তোমাদের আইব্রোটা কী হবে অনেক বেশি এনহ্যান্সড হয়ে যাবে। তো এই এরিয়াটাতেও লাগাতে পারো, প্লাস তোমরা হাইলাইটার হিসেবে এখানে লাগাতে পারো। তো আমি একটুখানি লাগিয়েছিলাম তার জন্য এখানটা একটু সাদা সাদা দেখতে লাগছে, আমি ব্লেন্ড করিনি এখনও। তো তো এটা আমি বলবো যে যারা বিগিনার তাদের জন্য আমি বলবো খুবই ভালো। আমার নিজের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট কিন্তু আমি আগেও কিনেছি, আমি যেটা হাইলি রেকমেন্ড করি এদের যেটা আইব্রো প্যালেট সেটা আমার খুবই ভালো লাগে। তো আমার মনে হয় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট একটু আন্ডার রেটেড, বাট আমার এই প্রোডাক্টটাও কিন্তু খুবই ভালো লেগেছে। তাই পিয়ালিকে আমি বলবো যে প্রথমেই খুব দামি কিছুতে, যেমন এলেগার্ল একটু দামি, তো এলেগার্লের কনসিলার খুবই ভালো, রিভিউ খুবই ভালো, কিন্তু আমার মনে হয় প্রথমে যারা ইউজ করবে তাদের প্রথমেই এতটা দামিতে ইনভেস্ট না করে এটা ইউজ করলে তোমরা মোটামুটি শিখতে পারবে। প্লাস এটাতে কিন্তু যাদের ভয়ঙ্কর কিছু দাগ ছোপ নেই বা যাদের খুব সাংঘাতিক আন্ডার আই সার্কেল নেই তাদের জন্য আমার মনে হয় এটা খুব ন্যাচারাল ফিনিশ দেবে, খুব ভালো ন্যাচারাল একটা লুক দেবে। তো এটার জন্য আমি এই প্রোডাক্টটা কিন্তু হাইলি রেকমেন্ড করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে, বা পুরনো ভিউয়ার হও কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।